নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। গত 17 জুন তারকেশ্বর বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী কার্তিক চন্দ্র পাত্রর অকাল মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে আজ তারকেশ্বর বাসস্ট্যান্ডের সমস্ত ফল পটি বন্ধ ছিল। তিনি তারকেশ্বর বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ফল ব্যবসা করতেন এবং তিনি মানুষ হিসেবেও ভালো ছিলেন বলে সাধারণ ফল ব্যবসায়ীর বক্তব্য। সাধারণ ফল ব্যবসায়ীরা ওই এলাকার যে সমস্ত ফল ব্যবসায়ী তারা কি বললেন জেনে নেব আমরা। আপনারা দেখছেন ই বাংলা আজ, প্রতিবেদক সমীর দাস। কি কারণে আজকে দোকান বন্ধ আছে? আমাদের সরপটির যে কার্তিক পাত্র মারা গেছেন, হ্যাঁ, তারই অস্তিত্ব হচ্ছে আজকে শোক পালন করছেন, এই কারণে আজ বন্ধ আছে। মানুষ হিসেবে উনি কেমন ছিলেন? ভালো ছিলেন। তার স্মৃতি আজকে শোক পালন আমরা আছে। কি নাম আপনার? আমার নাম দুর্গাদাস রায়, সুনিতা জি ম্যাম আপনি। আজকে আমাদের বাসস্ট্যান্ডে সব থেকে পুরনো ফল ব্যবসা কার্তিক পাত্র, আমরা কার্তিক যা বলি, উনি গত 17 তারিখে গত হয়েছেন আজকে। তারই জন্য আমরা সকাল থেকে 12টা পর্যন্ত দোকান পাট বন্ধ রেখেছি, তার জন্য নিরবতা পালন করছি। দোকানদার হিসাবে উনি কেমন ছিলেন? খুব ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। আপনার নাম? বিজয় সাউ। কারণে আজকে আপনাদের এখানে দোকান বন্ধ আছে? ফলে আমাদের আড়তের একজন মারা গেছে, মানে কি নাম ছিলেন ওনার? কার্তিক দাস। আচ্ছা, ঠিক আছে। আর মালিক, তার জন্য দোকান বন্ধ রাখা হয়েছে। মানুষ উনি কেমন ছিলেন? ভালো মানুষ, মানে খারাপ কেউ বলতে পারবে, খুব ভালো মানুষ ছিল, সেই কারণে দোকান বন্ধ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রতন, রতন কুমার।